আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকের বিষয় হচ্ছে তুর্কিস ই ভিসা সংক্রান্ত। কারা কারা তুর্কির ই ভিসা করতে পারবেন, কারা কারা পারবেন না, কারা কারা এলিজিবল, কারা কারা এলিজিবল না, কারা কারা তুর্কির ই ভিসা করার পরে এন্ট্রি পাবেন না, তুর্কির ই ভিসার জন্য কী কী রিকোয়ারমেন্ট আছে, টোটাল তুর্কির ই ভিসা সম্পর্কে আজকে খুব ভালো একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে। আশা করছি আমার ভিডিওটা দেখার পরে তুর্কির ই ভিসা সম্পর্কে আর কোনো ভ্রান্ত ধারণা থাকবে না আপনাদের। প্রথমে কিছু তথ্য দিয়ে রাখছি তুর্কিশ ই ভিসা সম্পর্কে। তুর্কির ই ভিসাটা তুর্কিশ গভর্নমেন্ট চালু করেছে 2013 সালের এপ্রিল মাসে। 2013 সালের এপ্রিল থেকে 2017 সালের জানুয়ারি পর্যন্ত তুর্কিশ ই ভিসা ইস্যু হয়েছে টোটাল 1,61,99,968 পিস। এতগুলো তুর্কিশ ই ভিসা 2013 এপ্রিল থেকে 2017 জানুয়ারি পর্যন্ত ইস্যু হয়েছে। তুর্কির ই ভিসা অ্যাপ্লাই করার জন্য কমপক্ষে একজন, আর যদি কেউ গ্রুপ তুর্কিশ ই ভিসার জন্য অ্যাপ্লাই করেন, গ্রুপ ভিসা, একটা ফ্যামিলি সবাই একসাথে যাবেন বা কোনো কান্ট্রির একসাথে গ্রুপ ভিসা হবে, একসাথে 10 জন বেড়াইতে যাবেন, সেক্ষেত্রে ম্যাক্সিমাম 10 জন তুর্কির ই ভিসার জন্য একসাথে অ্যাপ্লাই করতে পারবেন। তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে ম্যাক্সিমাম 10 জন অ্যাপ্লাই করতে পারবেন, মিনিমাম 1 জন অ্যাপ্লাই করতে পারবেন। আর তুর্কিশ ই ভিসার কস্টিংটা হচ্ছে $60, $60 তুর্কির ই ভিসার কস্টিং। তুর্কি ই ভিসাটা কোত্থেকে করবেন? তুর্কির ই ভিসাটা আপনি ইচ্ছে হলে আপনার মোবাইল থেকে বসে করতে পারবেন, আপনার ল্যাপটপ থেকে করতে পারবেন, আপনার ঘরে বসে করতে পারবেন, অথবা কেউ যদি রিকোয়ারমেন্ট ঠিক থাকার পরে তুর্কি দিয়ে অন্য কোনো দেশে যাচ্ছেন, তুর্কিতে আপনি স্টে করছেন, তুর্কির এয়ারপোর্টে বসে আপনি তুর্কির ই ভিসাটা করতে পারবেন। তুর্কিশ ইস্তাম্বুল এয়ারপোর্ট, আনকারা এয়ারপোর্ট, অন্যান্য যে এয়ারপোর্টগুলো আছে সবগুলো এয়ারপোর্টে তুর্কির ই ভিসা করার জন্য স্পেশাল কিছু ব্যাংকের বুথ থেকে আমরা যেভাবে টাকা ওঠে বুথ সিস্টেম কিছু মেশিন এয়ারপোর্টে ফিট করা আছে। আপনারা এয়ারপোর্টে কম্পিউটারের মতো ওখানে আপনারা আপনাদের ই ভিসাটা করতে পারবেন। পেমেন্ট করার জন্য আপনারা আপনাদের অবশ্যই মাস্টার কার্ড থাকতে হবে, ভিসা কার্ড থাকতে হবে, অথবা ইউনিয়ন পে থাকতে হবে। এগুলো দিয়ে আপনি আপনার ভিসা ফিসটা পে করতে পারবেন অনলাইনের মাধ্যমে। আর যদি আপনি তুর্কিশ এয়ারপোর্ট থেকে এই ভিসাটা করেন নিজে নিজে, তাহলে আপনার ক্যাশ তুর্কিশ টাকা দিয়েও করতে পারবেন, ক্যাশ ডলার দিয়েও করতে পারবেন। বুথের ভিতরে সবগুলো অপশন আছে, আপনি কী পে করবেন, তুর্কিশ লিরা পে করবেন নাকি আপনি ডলার পে করবেন, কী পে করবেন নাকি ইউরো পে করবেন। ওখানে বুথের ভিতরে আপনার ইউরো হলে ইউরো, তুর্কিশ লিরা হলে তুর্কিশ লিরা, ডলার হলে ডলার ঢুকিয়ে দিলে আপনাকে ওরা ওদের নির্দিষ্ট ফিসটা রেখে বাকি টাকাটা আপনাকে ব্যাক করে দেবে। এটা হচ্ছে তুর্কিশ এয়ারপোর্টে শুধু এই সুবিধাটা আছে, অন্য কোথাও নেই। এই হলো ভিসা কীভাবে করুন। ভিসার ফিসটা আমি বলে দিয়েছি $60। সবচেয়ে মজার বিষয় এবং অবাক করা বিষয় হচ্ছে ইনফরমেশন টেকনোলজির যুগে আমাদের বাংলাদেশি কিছু ভাই অন্য কিছু এজেন্ট দ্বারা প্রতারিত হচ্ছেন। ওনারাই তুর্কিশ ই ভিসাটা কালেক্ট করেছেন এজেন্টদের থেকে $1,000, $1,500, কেউ কেউ তো 800,000 টাকা কন্ট্যাক্ট করছেন তুর্কি পৌঁছাই দিবে তুর্কিশ ই ভিসাটা দিয়ে। কেউ কেউ 50% অ্যাডভান্স করতেছেন, বাকি 50% পৌঁছানোর পরে দেবেন কথা হয়েছে। তো এজেন্টের তো 50% যদি আপনি অ্যাডভান্স করেন, 800,000 টাকা, 400,000 যদি আপনি ওখানে ওকে পেই করে দেন, তাহলে তো ওর অলরেডি 400,000 ইনকামই হয়ে গেছে। আপনি পৌঁছানো না পৌঁছাইলেও তোর কোনো প্রবলেম নাই। তো এই জিনিসগুলো আপনারা একটু কাইন্ডলি খেয়াল করবেন, এই জিনিসগুলো এত বোকামের মতো এই কাজগুলো করবেন না আপনারা। কেমন একটা তুর্কিশ ভিসা করতে যে কেউ করতে পারে, রিকোয়ারমেন্ট ঠিক থাকুক আর রিকোয়ারমেন্ট ঠিক না থাকুক, যে কেউ তুর্কিশ ভিসাটা করতে পারে। তুর্কিশ ভিসাটা করতে মাত্র 5 মিনিট সময় লাগে। সো বি কেয়ারফুল, কেউ আপনারা এই ভুলটা করবেন না। এজেন্টের মাধ্যমে তুর্কিশ ভিসা করবেন না, তুর্কিশ ভিসা দিয়ে সবাই তুর্কিতে এন্ট্রি করতে পারবে না। রিকোয়ারমেন্টগুলো আমি বলে দিচ্ছি, প্রতারিত হবেন না। ভালো করে ভিডিওটা শুনুন, শেয়ার করুন, যাদের এই ভিডিওর ইনফরমেশনগুলো দরকার আছে তাদের শেয়ার করুন, অবশ্যই নিজে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, অন্যের কাছে কমেন্টস করুন। যদি কোনো প্রশ্ন থাকে, আপনার অন্যান্য বন্ধু যারা এই ভিডিওটা দেখে উপকৃত হবে তাদেরকেও এই ভিডিওটা পাঠান, তারা দেখুক, তাদেরকেও সাবস্ক্রাইব করতে বলবেন, শেয়ার করতে বলবেন, কমেন্টস করতে বলবেন, যাতে ওনারাও উপকৃত হয়। সরি একটু গলার প্রবলেম। যাই হোক, যেটা বলতে চাচ্ছিলাম আরেকবার বলে রাখছি, তুর্কিশ ই ভিসার কস্টিং $60। তুর্কি ই ভিসা একসাথে গ্রুপ ভিসা যদি অ্যাপ্লাই করতে চান, 1 জন 2 জন 3 জন 4 জন ম্যাক্সিমাম 10 জন একসাথে একই ভিসার ভিতরে 10 জন অ্যাপ্লাই করতে পারবেন ম্যাক্সিমাম। এগুলো ফিস, আর কয়জন অ্যাপ্লাই করতে পারবেন। এবার আসুন, তুর্কিশ ই ভিসা কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, কারা কারা পারবে না। তুর্কিশ ই ভিসা কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, এই কোশ্চেনের আনসার হচ্ছে তুর্কিশ ই ভিসা যে কেউ অ্যাপ্লাই করতে পারবে। শুধুমাত্র যে কান্ট্রিগুলোর লিস্ট ব্লক করা আছে, যে কান্ট্রিগুলো অল্প মনে হয় 10 থেকে 15 কান্ট্রি ব্লক করা আছে, এই কান্ট্রিগুলো এই তুর্কিশ ভিসার জন্য এলিজিবল না, ওরা অ্যাম্বাসি থেকে ভিসা কালেক্ট করতে হবে। শুধু ওরা ছাড়া আর ওয়ার্ল্ড ওয়াইড যত কান্ট্রি আছে সবগুলোই তুর্কিশ ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে, করতে পারবে। আর হচ্ছে গিয়ে আপনার রিকোয়ারমেন্ট ঠিক থাকলেও করতে পারবেন, রিকোয়ারমেন্ট ঠিক না থাকলেও করতে পারবেন। তো আমি আপনাকে আপনাদেরকে অ্যাক্সেস করে দেখাবো ভিসাটা কীভাবে ক্রিয়েট করতে হয়। তার আগে বলে নিচ্ছি কারা কারা অ্যাপ্লাই করতে পারবেন,
রিকোয়ারমেন্ট কি এন্ট্রি অ্যাকচুয়ালি অ্যাপ্লাই না এন্ট্রি অ্যাপ্লাই যে কেউ করতে পারবেন কারা কারা এন্ট্রি পাবেন এই ভিসা দিয়ে তাদের আমি বলে দিচ্ছি যাদের পাসপোর্টে আয়ারল্যান্ডের ভিসা আছে অথবা সেনজেন 28টা ইউরোপিয়ান কান্ট্রির যে কোনো একটা দেশের ভিসা আছে অথবা ইউএসএর ভিসা আছে অথবা ইউনাইটেড কিংডমের ভিসা আছে আর শুধু ভিসা আছে শুনে খুশি হবেন না কেউ হয়তো এখন ভাবতেছেন ইস আমি তো গত 2 বছর আগে এরও ঘুরে আসছি তাহলে তো আমি এখন ইচ্ছে করলে এই তুর্কি যেতে পারি না এই ধরনের কোনো অপশন নেই আপনার পাসপোর্টে যে ভিসাটা আছে সেই ভিসাটা অবশ্যই আপনার এখন ভ্যালিড থাকতে হবে এবং সেটা অবশ্যই আপনি সেই ভিসা দিয়ে একবার ওই ইউরোপের কান্ট্রিতে এন্ট্রি এক্সিট থাকতে হবে একবার ঘুরে আসছেন এমন হইতে হবে তো সিঙ্গেল এন্ট্রি ভিসা যদি হয় তাহলে আপনি এন্ট্রি পাচ্ছেন না কেন একবার ঘুরে আসলে ভিসা ভ্যালিডিটি শেষ তার মানে আপনি এন্ট্রি পাচ্ছেন না সো আপনাকে কী করতে হবে আপনার ভিসাটা অবশ্যই মাল্টিপল এন্ট্রি হইতে হবে যদি তারা কনসিডার করে সিঙ্গেল এন্ট্রি ভিসা দিয়ে এটা আপনার লাক তাদের রুলসে কোথাও লেখা নাই যে তারা সিঙ্গেল এন্ট্রি দিয়ে আপনাকে অ্যালাউ করবে সিঙ্গেল এন্ট্রি ইউরোপিয়ান ভিসা দিয়ে সেনজেন ভিসা যেটাকে বলতেছি বা ইউএসএ ভিসা হোক বা ইউনাইটেড কিংডম হোক বা আয়ারল্যান্ড হোক যদি সিঙ্গেল এন্ট্রি ভিসা হয় আপনাকে ফার্স্ট টাইম ওরা অ্যালাউ করবে না অবশ্যই আপনাকে ওই দেশে ঘুরে একবার আসতে হবে তারপর হলো আপনাকে অ্যালাউ করবে তবে ঘুরে আসার পরে যদি আপনার ভিসাটার ভ্যালিডিটি থাকে তাহলেই তারা আপনাকে অ্যালাউ করবে আদারওয়াইজ আপনাকে ওরা অ্যালাউ করবে না ঢুকতে দিবে না এই ভিসা দিয়ে তারপরে হচ্ছে গিয়ে আপনার এই ভিসাটা অনেকের কাছে মনে করেন ভিসা নাই অনেক আগে ভিসা অ্যাপ্লাই করছে পাসপোর্টটা শেষ হয়ে গেছে নতুন পাসপোর্ট ক্রিয়েট করছে তার পাসপোর্টে এখন ভিসা নাই ভিসার ভ্যালিডিটিও নাই তারা এখন কার্ড পেয়ে গেছেন ইউরোপের কার্ড পেলে তো আরও ভালো আপনার ইউরোপের কার্ড পেয়ে গেছেন আপনি বা ইউএসএর কার্ড আছে আপনার কাছে বা আয়ারল্যান্ডের কার্ড আছে আপনার কাছে তাহলে আপনারা কার্ড দিয়েই আপনারা এন্ট্রি করতে পারবেন তখন আপনাদের আর ভিসার প্রয়োজন হবে না তো কার্ডটা তো অবশ্যই মাল্টিপল কার্ডের কোনো লিমিটেশন থাকে না সেটা টিআর হোক আর পিআর হোক টেম্পোরারি কার্ড হোক আর পার্মানেন্ট কার্ড হোক কার্ডগুলো হচ্ছে আনলিমিটেডের জন্য যতবার ইচ্ছে এক্সিট এন্ট্রি করতে পারবেন সো কার্ড হলে বেটার হয় কার্ডটা নিয়ে আপনি আপনার জাস্ট পাসপোর্টটা নিয়ে আর ইতুর কিছু ভিসাটা নিয়ে জমা দিলে আপনাকে এন্ট্রি দিবে আর কোনো ডকুমেন্টসের আপনার প্রয়োজন নেই সেটা আয়ারল্যান্ডের কার্ড হোক সেটা ইউরোপের সেনজেন 28টা কান্ট্রি যে কোনো দেশের কার্ড হোক সেটা ইউএসএর কার্ড হোক সেটা ইউনাইটেড কিংডমের কার্ড হোক যে দেশের কার্ড হোক আপনি এন্ট্রি পাবেন অনেকে এই ভিসাটা ফেক মনে করেন ভিসা অ্যাপ্লিকেশন করার সময় ওরা জিজ্ঞাসা করে কোন দেশের ভিসা আছে বা কোন দেশের কার্ড আছে ওরা ফেক ইনফরমেশান ক্লিক করে দিয়ে ভিসাটা কমপ্লিট করে দিলে ভিসাটার সাথে সাথে আপনার মেইলে ভিসা কপি চলে আসে তো এই জন্য অনেকে প্রতারিত হন অনেকে ভাবেন যে আমার তো ভিসা হয়ে গেছে ভিসা অনলাইনে চেকও করা যায় তাহলে আমি কেন যেতে পারবো না ভিসা অনলাইনে চেক করা যায় ঠিক আছে কিন্তু আপনার যে রিকোয়ারমেন্টগুলোর বেসিসের উপর আপনাকে ভিসাটা দেওয়া হয়েছে ওগুলো যদি আপনার ঠিক না থাকে তাহলে আপনাকে ওরা ঢুকতে দিবে না তো আপনার কাছে অবশ্যই আয়ারল্যান্ড সেনজেন 28টা কান্ট্রি ইউএস অথবা ইউনাইটেড কিংডম ভ্যালিড ভিসা থাকতে হবে অথবা ভ্যালিড কার্ড থাকতে হবে আগে লিস্ট আরও লম্বা ছিল কান্ট্রি লিস্ট আগে এই এখন এই লিস্টে দেখতেছি নামগুলো কেটে দেওয়া হয়েছে আগে ছিল যদি কোনো ওইসিডি কান্ট্রিভুক্ত দেশের মাল্টিপল ভিসা থাকে তাহলে আপনি ঢুকতে পারবেন ওইসিডি কান্ট্রিভুক্ত দেশগুলো ছিল জাপান কোরিয়া তুর্কি মেক্সিকো চিলি এই দেশগুলোর ভ্যালিড ভিসা থাকলেও ঢুকতে পারতো আগে কিন্তু এখন দেখতেছি সেই অপশনটা ওরা অফ করে দিছে যাই হোক এখন আসুন আপনি ভিসাটা অ্যাপ্লাই করার পরে আপনার মেইলে প্রথমে একটা কনফার্মেশন যাবে আপনি ফর্মটা ফিল আপ করার পরে তুর্কি ভিসার আপনার মেইলে একটা কনফার্মেশন যাবে আপনি কনফার্মেশনটা 24 ঘন্টার ভিতরে অ্যাক্টিভ করতে হবে যদি আপনি 24 ঘন্টার ভিতরে কনফার্মেশনটা অ্যাক্টিভ না করেন আপনার কার্ড দিয়ে পেমেন্ট না করেন তাহলে ওই আপনার অ্যাপ্লিকেশন ফর্মটা ডিঅ্যাক্টিভ হয়ে যাবে ওইটা দিয়ে আর আপনি ভিসা ইস্যু করতে পারবেন না আপনাকে আবার নতুন করে অ্যাপ্লাই করতে হবে তো এখন আমি আপনাদেরকে আরও একটা ইম্পর্টেন্ট বিষয় বলে রাখি যদি কেউ তুর্কি ই ভিসা পেয়েও যান হয়ে যায় আপনার তো ই ভিসা তো হয়ে যায় 5 মিনিটের ভিতরে ই ভিসা কমপ্লিট হয়ে যায় হয়ে যাওয়ার পরেও কিন্তু আপনি এন্ট্রি করতে পারবেন না যদি আপনার রিকোয়ারমেন্ট ঠিক থাকে তারপরে আপনাকে ঝামেলায় পড়তে হবে কেন ঝামেলা পড়তে হবে নির্দিষ্ট কিছু এয়ারলাইন্স আছে যেগুলোর মাধ্যমে আপনাকে তুর্কিতে ট্রাভেল করতে হবে যদি আপনি ই ভিসা নিয়ে এন্ট্রি করতে চান ওই এয়ারলাইন্সগুলোর মাধ্যমে আপনাকে তুর্কিতে এন্ট্রি করতে হবে আদারওয়াইজ আপনাকে ওরা এন্ট্রি দিবে না তুর্কিতে আপনি যদি অন্য এয়ারলাইন্সে যান এয়ারলাইন্সের নামগুলো আমি বলে দিচ্ছি অ্যাটলাস গ্লোবাল এয়ারলাইন্স অনুর এয়ারলাইন্স পেগাসাস এয়ারলাইন্স তুর্কিশ এয়ারলাইন্স 4টা এয়ারলাইন্স ওরা ওদের মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্সের সাথে ওদের ডিট হয়েছে এই এয়ারলাইন্সগুলোর মাধ্যমে যদি আপনি যান এবং কি আপনার যদি রিকোয়ারমেন্টগুলো ঠিক থাকে তাহলে তারা আপনাকে এন্ট্রি দিবে এর মানে এটা না যে আপনি এয়ারলাইন্সগুলোর মাধ্যমে যে কোনোভাবে গেলেন আপনার বাকি রিকোয়ারমেন্টগুলো ঠিক না আপনাকে এন্ট্রি দিবে এরকম কিচ্ছু না এই ভিসা দিয়ে গেলে আপনাকে এয়ারলাইন্সগুলো দিয়ে যেতে হবে এয়ারলাইন্সগুলো সবচেয়ে মজার বিষয় হচ্ছে এয়ারলাইন্সগুলো ওদের পার্সোনাল এয়ারলাইন্স এই জন্য ওদের ইনকামও হয় এয়ারলাইন্সগুলো দিয়ে এই জন্য ওরা ওদের এয়ারলাইন্সগুলো ঠিক করে দিয়ে আপনি ভিসা দিয়ে যাই তাহলে ওদের এয়ারলাইন্সের মাধ্যমে যেতে হবে এয়ারলাইন্সগুলোর নাম আমি আরও একবার বলে দিচ্ছি অ্যাটলাস গ্লোবাল এয়ারলাইন্স অনুর এয়ারলাইন্স পেগাসাস এয়ারলাইন্স তুর্কিশ এয়ারলাইন্স এই 4টা এয়ারলাইন্সের মাধ্যমে আপনি তুর্কিশ ভিসা নিয়ে যেতে হবে
আমি খুব ক্লিয়ার ভাবে বলে দিয়েছি কারা কারা ভিসা দিয়ে যেতে পারবেন, কারা কারা ভিসা দিয়ে যেতে পারবেন না। আমি আরো একবার বলে দিচ্ছি, মনোযোগ দিয়ে শুনুন, প্রতারিত হবেন না। শুধুমাত্র যাদের পাসপোর্টে আয়ারল্যান্ডের ভিসা আছে ভ্যালিড, সেন্ট জেনাডাস্টা কান্ট্রির ভিসা আছে ভ্যালিড, ইউএস এর ভিসা আছে ভ্যালিড, ইউনাইটেড কিংডম বা লন্ডনের ভিসা আছে ভ্যালিড, তারাই শুধুমাত্র তুর্কিতে এন্ট্রি পাবেন। সেন্ট জেনের কয়েকটা উদাহরণ দিয়ে দিচ্ছি আমি। সেন্ট জেন কান্ট্রি বলতে পর্তুগাল, নরওয়ে, পোল্যান্ড, লাতভিয়া, লিথুয়ানিয়া, সুইজারল্যান্ড ইটিসি, এই কান্ট্রিগুলোকে সেন্ট জেন কান্ট্রি বলা হয়। তো এই কান্ট্রিগুলো যদি ভিসা থাকে বা কার্ড থাকে তাহলে আপনি তুর্কিতে এন্ট্রি পাবেন। বৈধ ভ্যালিড কার্ড বা ভ্যালিড ভিসা অবশ্যই মাল্টিপল এন্ট্রি হইতে হবে। যদি আপনার ভিসা মাল্টিপল এন্ট্রি হয়, এক বছরের, ছয় মাসের, পাঁচ বছরের, যত বছরই হোক, আপনি ওই ভিসা নিয়ে একবারও এখনও ইউরোপে এন্ট্রি করেন নাই, তাহলেও আপনাকে তুর্কি এন্ট্রি দিবে না, এটা ওদের রিকোয়ারমেন্ট। আসুন আমি ভিসাটা কীভাবে ফিল আপ করে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। গুগলে গিয়ে তুর্কিশি ভিসা ক্লিক করলে তুর্কির ভিসার লিঙ্ক, সরি আমি নেটটা ওপেন করে নিচ্ছি, তুর্কিশি ভিসা ক্লিক করলে তুর্কিশি ভিসা চলে আসবে প্রথম পেজটাই ওদের। তুর্কিশি ভিসা দেখুন কীভাবে তুর্কিশি ভিসার জন্য অ্যাপ্লাই করতে, খুব সহজ, পাঁচ মিনিটে আপনি আপনার ভিসা হাতে পেয়ে যাবেন, এটা কোনো ব্যাপারই না। অ্যাপ্লাই নাও, এটা হচ্ছে তুর্কিশি ভিসার পেজ। এই যে তুর্কিশি ভিসা দেখুন কীভাবে পে করবেন, ডিটেলস এখানে দেওয়া আছে। আপনার কাছে জাস্ট একটা মাস্টার কার্ড, ইন্টারন্যাশনাল একটা মাস্টার কার্ড বা ভিসা কার্ড বা ইউনিয়ন পে কার্ড থাকলে আপনি আপনার তুর্কিশি ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন। অ্যাপ্লাই নাওতে ক্লিক করলাম। অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পরে এখানে অপশন আসছে দেখুন, ই ভিসা, নিউ অ্যাপ্লিকেশন, কান্ট্রি, রিজন, ইনফরমেশান নোট। এক নম্বরে আপনাকে দিতে হবে কান্ট্রি, আপনি কোন দেশের রেসিডেন্ট সেটা দিতে হবে আপনাকে। তো আমি যেহেতু বাংলাদেশি, আমি এখানে বাংলাদেশ সিলেক্ট করছি, এই যে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম, সরি, হ্যাঁ ঠিক আছে। আপনার পাসপোর্টের ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, আপনি বাংলাদেশের তো নাগরিক কিন্তু কোন ধরনের পাসপোর্ট আপনি ক্যারি করছেন, কি বাংলাদেশের আইডেন্টি কার্ড ক্যারি করছেন, ডিপ্লোমেটিক পাসপোর্ট ক্যারি করছেন যেটা মন্ত্রী মিনিস্টাররা করে, নাকি সার্ভিস পাসপোর্ট করছেন, সার্ভিস পাসপোর্ট করছেন, সার্ভিস পাসপোর্টে যেগুলো পুলিশ, সেনাবাহিনী এই জাতীয় কিছু ব্যাপার, এই সম্পর্কে আমার সঠিক ধারণা নেই, আমার যদি ভুল হয় আমাকে ক্ষমা করবেন, সার্ভিস পাসপোর্ট সম্পর্কে আমার খুব একটা ধারণা নেই। স্পেশাল পাসপোর্ট শুধুমাত্র স্পেশাল পাসপোর্ট পার্সনের জন্য, এয়ারলাইন পাসপোর্টের সম্পর্কে আমার ধারণা নেই। ট্রাভেল ডকুমেন্ট পাসপোর্ট হইতে পারে, আইডেন্টি কার্ড হইতে পারে, যে কোনো কিছু হতে পারে। ননসেন্স পাসপোর্ট সম্পর্কে আমার ধারণা নেই, বা এখানে ননসেন্স এগুলোর সম্পর্কে বোঝানো হয়েছে, যা বারা রিফিউজি হিসেবে আমাদের দেশে আছে যাদের পাসপোর্ট নেই, তাদের অন্য অন্য ট্রাভেল ডকুমেন্টস এগুলো সম্পর্কে বোঝানো হয়েছে। তো আমরা নর্মালি আমরা অর্ডিনারি পাসপোর্ট ক্যারি করি, সেই জন্য আমি অর্ডিনারি পাসপোর্টে ক্লিক করলাম। দেখুন প্রথমে বাংলাদেশ সিলেক্ট করছি, তারপর অর্ডিনারি পাসপোর্ট, তারপর এখানে একটা ভেরিফিকেশন ক্যাপচা দেওয়া আছে, ক্যাপচাটা এখানে লিখতে হবে। তো ক্যাপচাটা হচ্ছে কি, পি কে এ বড় হাতের, এইচ বড় হাতের, কেমন, সরি, পি কে এ বড় হাতের, এইচ বড় হাতের, তারপর ওয়াই থ্রি ছোটো হাতের ওয়াই, তারপর থ্রি, তারপর নিচে গিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউ, সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পরে আপনার ভিসা ভ্যালিডিটি চলে আসছে। যেদিন থেকে অ্যাপ্লাই করবেন ওই দিন থেকে ভিসা ভ্যালিডিটি স্টার্ট হবে। দেখুন আজকে হচ্ছে, ভিডিওটা আমি ক্রিয়েট করছি আজকে 30/11/2017, মানে আমি নভেম্বরের 30/2017 সালে এই ভিডিওটা ক্রিয়েট করছি। সেদিন থেকে মেয়াদ শুরু হয়েছে, আমার ভিসা ভ্যালিডিটি হচ্ছে 30 days অনলি, কেমন, মানে আমি স্টে করতে পারবো 30 days, আমার ভিসা ভ্যালিডিটি হতে পারে 180 days মতো, কেমন, 180 days ম্যাক্সিমাম হবে। 30 November থেকে আমি 28 May পর্যন্ত ভিসা পাচ্ছি, তাহলে নভেম্বর যদি চলে যায়, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, আমি প্রায় 4 মাসের মতো ভিসা পাচ্ছি। আমি ম্যাক্সিমাম স্টে করতে পারবো 30 days, ভিসা যত দিনেরই হোক। দেখুন নাম্বার অফ এন্ট্রি সিঙ্গেল এন্ট্রি, এই ভিসাটা অবশ্যই সিঙ্গেল এন্ট্রি আমাদের বাংলাদেশিদের জন্য, আমাদের বাংলাদেশের জন্য মাল্টিপল এন্ট্রি অপশন নেই। সেভ অ্যান্ড কন্টিনিউতে যদি আমি ভিসা ফিটা দেখে নিন, $60, $60 ভিসা ফিস। আপনি কী কী দিয়ে পে করতে পারবেন, ভিসা কার্ড দিয়ে পে করতে পারবেন, মাস্টার কার্ড দিয়ে পে করতে পারবেন, ইউনিয়ন পে কার্ড দিয়ে পে করতে পারবেন। আপনি যদি কোনো ভুল হয়ে থাকে পাসপোর্টের বা কান্ট্রি রিজন করতে, এখানে আবার এডিটে যে আপনি সেটা সিলেক্ট করে ঠিক করতে পারবেন। এখন আমি দিচ্ছি সেভ অ্যান্ড কন্টিনিউ, সেভ অ্যান্ড কন্টিনিউতে যাওয়ার পর দেখুন নতুন একটা পেজ ওপেন হয়েছে, এখানে কিছু ইনফরমেশান জিজ্ঞাসা করছে আপনাকে। আমি ইনফরমেশানগুলো আপনাকে, ইনফরমেশান বলতে কি, ডিসক্লেমার, এগুলো আপনার ওরা জিজ্ঞেস করছে এগুলো সঠিক কিনা, আপনি সেগুলো বোর্ডে টিক মার্ক দিতে হবে। মাই পাসপোর্ট কাভার্স দ্য পিরিয়ড দ্যাট আই উইল বি স্টে ইন তুর্কি, মানে আমার পাসপোর্টের যে ভ্যালিডিটি আছে সেই ভ্যালিডিটি দিয়ে আমি তুর্কিতে স্টে করে আবার আমার দেশে ব্যাগ আসতে পারবো। সঠিক, সঠিক হলে টিক মার্ক দেবেন। আই এম ট্রাভেলিং ফর দ্য পারপাস অফ ট্যুরিজম অর বিজনেস, মানে আপনি শুধুমাত্র ট্যুরিজম অথবা বিজনেসের জন্য তুর্কিতে ট্রাভেল করছেন, যদি এরকম হয়ে থাকে অবশ্যই আপনি এখানে ক্লিক করবেন। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, সরি। তারপর হচ্ছে আই হ্যাভ এ ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্ট, দেখুন আপনাদেরকে ওই কোশ্চেনটা ওরা করে দিচ্ছে, মানে আপনার কাছে সাপোর্টিং ডকুমেন্টস আছে কিনা, আপনি বলতেছেন আছে, আই হ্যাভ এ ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্টস, ভ্যালিড ভিসা বা ভ্যালিড রেসিডেন্ট পারমিট ফ্রম দ্য ফ্রম ওয়ান অফ দ্য সেঞ্জেন কান্ট্রিজ, ইউএসএ, ইউকে, আয়ারল্যান্ড, ই ভিসা আর নট অ্যাকসেপ্টেড অ্যাজ সাপোর্টিং ডকুমেন্টস,
ই ভিসা আপনার এই সাপোর্টিং ডকুমেন্টস ছাড়া অ্যাকসেপ্ট হবে না। দালালরা বা এজেন্টরা যারা আপনাদের সাথে প্রতারণা করছে তারা এখানে ক্লিক করে ভিসাটা নিয়ে ফেলে। মানে আপনি বলতেছেন যে আমাদের কাছে এই জিনিসটা আছে, তো আমি অ্যাক্সেস করার সাথে আপনাদেরকে এই জিনিসটা দেখাচ্ছি, ক্লিক করা ছাড়া আমরা সামনের দিকে যেতে পারবো না। তারপর ওরা বলছে আই ক্যান প্রুভ দ্যাট আই হোল্ড এ রিটার্ন টিকিট, মানে আপনার কাছে রিটার্ন টিকিট আছে, আপনি এটা শো করতে হবে। হোটেল রিজার্ভেশন অ্যান্ড লাস্ট অ্যান্ড অ্যাট লাস্ট $50 ফার ইচ ডে অফ ইস মাই স্টে, আপনি যদি পাঁচ দিন থাকেন প্রতিদিন $50 করে আপনাকে দেখাইতে হবে। আপনি যদি এক সপ্তাহ থাকেন প্রতিদিন $50 করে এক সপ্তাহ সমপরিমাণ টাকা আপনাকে দেখাইতে হবে আপনার কাছে আছে কিনা। যদি থাকে আপনি এখানে ক্লিক করবেন। তারপরে বলতেছে আই কনফার্ম দ্যাট আই মিট ইচ অ্যান্ড এভরি ওয়ান অফ দ্য কন্ডিশন লিস্টেড অ্যাবভ, মানে উপরে যতগুলো কন্ডিশন আছে সবগুলো আমি বুঝছি, বুঝে শুনে ক্লিক করছি, সবগুলো আমার কাছে আছে। এটার উপর ক্লিক করলে আপনার তারপর নেক্সট পেজটার জন্য আপনার কাছে কনফার্মেশন আসবে, তখন আপনি সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পরে আপনার আপনার ইনফরমেশান পেজটা চলে আসছে। ইনফরমেশান পেজ শেষ করে আপনি এই সেভ অ্যান্ড কন্টিনিউতে দিলেই আপনাকে মেইল করে দিব, আর মেইল করে দিলে মেইলে গিয়ে আপনি পেমেন্টটা করে দিবেন। জাস্ট কার্ড দিয়ে আর কোনো অপশন নাই সেখানে। তো আমি এটা বলে দিচ্ছি, ফার্স্টে আপনার ফার্স্ট নেম দিবেন, পাসপোর্টে যদি থাকে মনে করেন MD কাইয়ুম হোসাইন, কেমন, তাহলে হোসাইনটা হচ্ছে আপনার লাস্ট নেম, MD কাইয়ুমটা হচ্ছে আপনার ফার্স্ট নেম। দেখুন ফার্স্ট নেমের জায়গায় আপনি MD কাইয়ুম দিবেন, হোসাইনটা দিবেন, শিওর নেম যেখানে আছে এটা হচ্ছে আপনার লাস্ট নেম, আপনি শিওর নেমের জায়গায় হোসাইনটা দিবেন। যদি আপনার নাম MD কামরুল হোসেন হয়ে থাকে, MD কামরুলটা হচ্ছে ফার্স্ট নেম, হোসাইনটা হচ্ছে লাস্ট নেম, লাস্ট নেম মানে হচ্ছে শিওর নেম, এখানে দেওয়া আছে দেখেন এটা হচ্ছে লাস্ট নেম, কেমন। তারপর আপনি ডেট অফ বার্থ এখানে ক্লিক করবেন, ক্লিক করলে এখান থেকে আপনি এদিকে এদিকে মুভ করে আপনি সালটা সিলেক্ট করতে পারেন। সাপোজ মনে করেন আমি একটা সাল সিলেক্ট করছি, সাপোজ মনে করেন ১৯৮৪ সিলেক্ট করলাম, জানুয়ারি মাস সিলেক্ট করলাম, তারিখ সিলেক্ট করলাম এক, অটোমেটিক ডেটটা চলে আসছে ১ জানুয়ারি ১৯৮৪ সালে জন্ম। প্লেস অফ বার্থ, কারো ঢাকা হইতে পারে, কারো চিটাং হইতে পারে, কারো ফেনী হইতে পারে, কারো লক্ষ্মীপুর হইতে পারে, কারো নোয়াখালী হইতে পারে, কারো বরিশাল হইতে পারে, সেখানে আপনি এই জিনিসটা সিলেক্ট করবেন। তারপর আপনার মায়ের নাম দিবেন এখানে, আপনার ফাদারের নাম দিবেন এখানে, আপনার পাসপোর্ট নাম্বার, যে পাসপোর্টটা প্রেজেন্ট আপনি ক্যারি করতে সেই পাসপোর্টটা দিবেন এখানে। অবশ্যই খেয়াল রাখবেন পাসপোর্টের ভ্যালিড অবশ্যই আপনার 3 মাসের বেশি থাকতে হবে, অর্থাৎ আদারওয়াইজ আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন, সরি 6 মাস থাকতে হবে, কারণ ওদের ভিসাটা হচ্ছে 4 মাসের। সো আপনাকে মিনিমাম 6 মাস ভ্যালিড না থাকলে অ্যাপ্লাই করতে পারবেন না, কিন্তু অন্যান্য দেশে যদি 3 মাসের ভিসা দেয় সেক্ষেত্রে আপনি 3 মাসের ভ্যালিড পাসপোর্ট থাকলেই হয়। ভ্যালিড পাসপোর্ট অবশ্যই 3 মাসের থাকতে হবে এবং অবশ্যই লাস্ট 2টা পেজ খালি থাকতে হবে সিল দেওয়ার জন্য এয়ারপোর্টের। তারপর এখানে পাসপোর্ট ইস্যু ডেট দিয়ে দেবেন, যেভাবে ডেট অফ বার্থ দিয়েছেন সেমভাবে এখানে আপনি পাসপোর্ট ডেটটাও দিয়ে দেবেন, পাসপোর্ট এক্সপায়ারি ডেটটাও এখানে দিয়ে দেবেন। এগুলো দেওয়া ছাড়া আপনি সামনে দিয়ে অ্যাক্সেস পাবেন না। মোস্ট ইম্পর্টেন্ট যে থিংসটা চলে আসছে এখন, ভিসা টাইপ অফ সাপোর্টিং ডকুমেন্টস, কোন ধরনের সাপোর্টিং ডকুমেন্টস আপনি ক্যারি করতেছেন, কি ভিসা ক্যারি করতেছেন না রেসিডেন্ট কার্ড ক্যারি করতেছেন। যদি ভিসা করেন ভিসাতে ক্লিক করবেন, রেসিডেন্ট কার্ড করলে রেসিডেন্ট কার্ডে ক্লিক করবেন, কেমন। কোন দেশের ভিসা বা রেসিডেন্ট কার্ড ক্যারি করছেন আপনি এখানে আসে সেটা দিতে পারেন। সাপোর্টিং ডকুমেন্টস ফ্রম সেনজেন কান্ট্রি নাকি USA নাকি ইউনাইটেড কিংডম, যে দেশেরটা ক্যারি করছেন সেই দেশে ক্লিক করতে হবে। সাপোজ আমি সেনজেনটা ক্লিক করলাম। তারপরে সাপোর্টিং ডকুমেন্টটা কবে শেষ হবে এটার কিন্তু নির্দিষ্ট কোনো ভ্যালিড আছে, থাকলে এখানে মেয়াদটা দিয়ে দিবেন। আর যদি মেয়াদ না থাকে আনলিমিটেড হয়ে থাকে, আপনি যদি পার্মানেন্ট রেসিডেন্ট কার্ড পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনি আনলিমিটেডই ক্লিক করবেন। তারপরে এখানে ইমেল অ্যাড্রেস দিবেন, তারপরে ইমেল অ্যাড্রেস দিবেন, এখানে ফোন নাম্বার দিবেন, এখানে অ্যাড্রেস দিয়ে আপনি এখানে সেভ অ্যান্ড কন্টিনিউতে দিলে আপনার কাছে মেল চলে আসবে। মেলটাতে গিয়ে আপনি মেলের লিঙ্কে ক্লিক করে আপনি পেমেন্ট করে দিতে পারবেন আপনার কার্ড দিয়ে। আর যদি আপনি 10 জন, আমি যে একটা কথা বলছিলাম 10 জন আপনি অ্যাড করতে পারবেন, সেটা অ্যাড করতে চাইলে আপনি এখানে যে দেখুন অ্যাড এ নিউ পার্সন, এখানে ক্লিক করে আপনি নতুন ভিসা অ্যাড করতে পারবেন। এটার সাথে আরও 10 জন, আরও 9 জন অ্যাড করতে পারবেন, আপনি শর্ট টোটাল 10 জন। এইগুলো আপনি ভিসা কীভাবে অ্যাপ্লাই করবেন, তো আমি আগে থেকেই বলে দিয়েছি, আরেকবার বলে দিচ্ছি, কারা কারা এন্ট্রি পাবেন, কারা কারা এন্ট্রি পাবেন না। যারা যারা এন্ট্রি পাবেন অবশ্যই আপনাদের আয়ারল্যান্ড, সেনজেন, US অথবা ইউনাইটেড কিংডমের ভিসা থাকতে হবে, ভ্যালিড অবশ্যই মাল্টিপল অথবা একবার অবশ্যই ঘুরে আসতে হবে, অথবা কার্ড যদি থাকে কার্ডের অবশ্যই কার্ডের কোনো লিমিটেশনের প্রয়োজন নেই, আপনার কার্ড থাকলে আপনি এন্ট্রি পাবেন, আদারওয়াইজ অন্য কেউ এটা দিয়ে এন্ট্রি পাবেন না। কার্ড বা ভিসা থাকার পরেও অবশ্যই আপনাকে অ্যাটলাস গ্লোবাল, অনোর এয়ার, পেগাসাস এয়ার অথবা তুকিশ এয়ার দিয়ে ট্রাভেল করতে হবে, আদারওয়াইজ আপনি এন্ট্রি পাবেন না। তো আশা করছি আপনাদের ইনফরমেশনটা অনেক কাজে আসবে। যদি আরও কেউ আমার কোনো জিনিস বলতে ভুলে গিয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টস করবেন, আমি অবশ্যই আপনাদের আনসার দিব, আনসার দেওয়ার চেষ্টা করবো খুব দ্রুত। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ, আমি আমার আজকে ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।